বিদ্যাসাগরের জন্মদিনে কচিকাঁচাদের নিয়ে গল্প বলা ও বৃক্ষরোপণ লায়ন্স ক্লাবের। সোমবার ছিল বর্ণপরিচয়ের উপকার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মদিন। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হয়। এদিন মাল স্টেট প্ল্যান প্রাইমারি স্কুলের লায়ন্স ক্লাব অফ মাল শুভকামনার উদ্যোগে কচিকাঁচাদের নিয়ে বিদ্যাসাগরের জীবনী নিয়ে গল্প বলা প্রতিযোগিতা ও স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ পালন করা হয়। এই উপলক্ষে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মাল সুভাষিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা তথা লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ইন্দিরা বিশ্বাস। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট 302 এর জোনার চেয়ারপারসন নীতা সাহা, শুভকামনার প্রেসিডেন্ট গীতা সোনার, স্টেট ফ্ল্যান প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ বণিক প্রমুখ। এদিন এই উপলক্ষে স্কুলে কচিকাঁচাদের শিক্ষামূলক বই বিতরণ করা হয়, পাশাপাশি চলে গল্প বলার প্রতিযোগিতা। এরপর স্কুল চত্বরে পড়ুয়াদের দিয়ে গাছ লাগিয়ে গাছের সঙ্গে পরিচয় করানো হয়। জোনাল চেয়ারপারসন নীতা সাহা জানান, স্কুলের চত্বর ঘেরা রয়েছে, আমরা এখানে গাছ লাগিয়ে শিশুদের সঙ্গে তার পরিচয় করাবো। শুধু গাছের চারা লাগানোই নয়, সারা বছর এই গাছগুলির পরিচর্যা করব, যতদিন না গাছগুলো বড় হয়। প্রধান শিক্ষক শ্রী বণিক বলেন, আজকের দিনে এটা একটা ভালো উদ্যোগ, আমরা স্বাগত জানাচ্ছি। এদিন এছাড়াও মালটাউন তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন মালটাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত দেব, পৌরসভার সদস্য সুরজিৎ দেব। এর মধ্যে অলরেডি লায়ন্স ক্লাব অফ মাল এই প্রজেক্টে কাজ করেছে, আমাদের লায়ন্স ক্লাব অফ মাল শুভকামনার পক্ষ থেকে। আজকে 2 নম্বর স্টেট প্ল্যান স্কুলে আমরা এসেছি, এখানে যারা বাচ্চারা রয়েছে সেই বাচ্চাদেরকে নিয়ে আমরা আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে যে বর্ণপরিচয়, তো তার মাধ্যমেই আমরা শিখেছি বর্ণপরিচয় অ আ ক খ। তো সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আজকে আমরা একটা কম্পিটিশান রেখেছি যে স্টোরি টেলিং, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নিয়ে ওরা স্টোরি টেলিং করবে, এবং এখানে আমরা সেটা কম্পিটিশান রেখেছি, সেখানে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পুরস্কার তুলে দেবো, এবং প্রত্যেক বাচ্চাদেরকে আমরা সার্টিফিকেট দেবো যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আর তার সঙ্গে রয়েছে আমাদের একটা পার্মানেন্ট প্রজেক্ট এই স্কুলকে ঘিরে, সেই পার্মানেন্ট প্রজেক্টে আমাদের আছে গ্রিন মিশন স্কুল, এটা আরেকটা প্রজেক্ট আমাদের, সেই প্রজেক্টে আমরা স্যাপলিং বিতরণ করব বাচ্চাদেরকে, এবং ওদের নিজেদের হাত দিয়ে গাছ লাগানো হবে, এবং প্রত্যেক বাচ্চা নিজের নিজের গাছের সাথে পরিচিত হবে, কোন গাছ তারা লাগাচ্ছে সেই গাছ সম্পর্কে তাদের নাম সেটা জানতে হবে, এবং আমরা সারা বছর ধরে এটা মনিটরিং করব। শুধু গাছ লাগানো নয়, এই গাছের পরিচর্যা বাচ্চাদেরকে শেখাবো, আমরা নিজেরা এসে মনিটরিং করব সারা বছরের। এখানে স্কুলের হেডমাস্টারমশাই রয়েছে সন্দীপ বণিক, উনি আমাদের সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমার